জামাই রাজা ও ও বলেন আপনাদের সব সম্পত্তি রিঙ্কুর নামে এতক্ষণে বুঝলাম পূর্বাদত্ত রিঙ্কুকে পাওয়ার জন্য এতটা উদগ্রীব কেন হয়ে উঠেছে শান্তি 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 রিঙ্কু এখন আমার হাতের মুঠোয় ঈশান চ্যাটার্জির ভোতা মুখ ভোতা করে দিয়েছি একদম আর রিঙ্কু সে এখন কোথায় ওর মাসির কাছে দাদা যদি না ফেরে আমরা রিঙ্কুকে বাঁচাবো কি করে বলুন তো ওই তো ওই তো ঈশান এসে গেছে ঈশান শুনেছো কি সর্বনাশ হয়ে গেছে এই যে এই চোর একটি খাঁটি রত্ন আজকের বাজারে ওর মূল্য ঠিক কতটা সেটা ঠিক করতেই তো আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে বুঝলাম না চোর খাঁটি রত্ন কেন বলুন তো খুব বড় কোনো ক্রিমিনাল হ্যাঁ বড় তো বটেই তবে ক্রিমিনাল কিনা কে আপনি হ্যাঁ মিস মাসিমণি আপনার মতন একজন ক্রিমিনালকে ধরার জন্য আমি যদি চোর সাজতেও হয় তাহলেই বা মন্দ আপনি তো দেখছি আমাদেরকে চমকে গেলেন সেটাই তো স্বাভাবিক ঈশান উনি ফোনটা অফ করে রেখে ভেবেছিলেন যে বেঁচে যাবেন কিন্তু ওই যে লোভের বসে ফোনটা অন করে ফেঁসে গেলেন কারুর ফোন ধরব না আমাকে অপমান করা কাউকে ছাড়বো না কাউকে ছাড়বো না আমি কাউকে না সব ফালতু ফোন শুধু মুধু ভুলভাল লোকজন রাত দিন ফোন করে কারুর ফোন ধরব না কাউকে ছাড়বো না কাউকে ছাড়বো না টাকা না পেয়ে দিলীপ বসাক আপনার ক্যারিয়ার শেষ করে দেওয়ার হুমকি দিল আর আপনি ওকে খুন করলেন ভয় পেয়ে না এসব আপনি কি বলছেন না না ভয় পাওয়ার কোনো কারণ নেই সন্দেহ করাটা আমাদের কাজের একটা নিয়ম আপনাকে কাল পার্টিতে দেখলাম কিন্তু আলাপ হয়নি আমি ঈশান চ্যাটার্জি উনি দামিনী সেন আর আপনি আমি এশা এশা চৌধুরী আপনার পরিচয় আমি তানিয়াদির হেড ড্রেসার কি বললেন আরেকবার বলুন হেড ড্রেসার অদ্ভুত তো কিরম কাকতালীয় ঘটনা তাই না আপনি হয়তো জেনে গেছেন যে খুনের অস্ত্র একটা হেয়ার ড্রায়ার
আর এশা আপনার হেয়ার ড্রেসার দুটো কেমন কাছাকাছি শব্দ তাই না হেয়ার ড্রায়ার হেয়ার ড্রেসার ঠিক যেন মুদ্রা রিপিট আর ওপিট আচ্ছা তানিয়া যেই হেয়ার ড্রায়ারটা দিয়ে খুন হয়েছে সেটা বোধহয় আপনার নয় আমার তো সব জিনিস এশার কাছেই থাকে বাহ এশা একবার দেখাবেন হেয়ার ড্রায়ারটা যা দেখুন দামিনী কেমন ঝকঝক করছে ঠিক যেন নতুন ওইটা দেখুন এটা না খেলে যে তুমি সুস্থ হবে না মা মুখ খোলো মা চোখ খোলো মা চোখ খোলো ওষুধটা যে পড়ে গেল আমি তো খাওয়াতেই যাচ্ছিলাম এমন বিদ্যুৎ চমকালো মায়ের এখন সেবার দরকার পথ্যের দরকার ঠাকুরকে বল আমাদের সেই শক্তি দিতে ঠাকুরকে সবকিছু বলতে হয় না রে দাদা ভক্তের মনের কথা ঠাকুর বুঝতে পারেন আর সবকিছু জেনেও যদি ঠাকুর আমার মাকে ভালো করে না দেয় তাহলে ঠাকুরের উপর থেকে বিশ্বাস আর ভরসা যে আমি হারাবো দাদা তোর শাওরি শরীর খারাপের কপড় এসেছে না রে স্বর্গর থাকলে সেটাই তো সব সেখানে দায়িত্ব আগে নিতে হয় তখন কি আর বাপের ঘরের দিকে দেখলে হয় সব জিনিসে তো এবারই দেয়া ভাত কাপড়ও তাই তাহলে এবার বউ ভাত কানা হবে কি করে এদিন তো শোর ঘরে দেয়া ভাত খেতে হয় না এখানেও নিশে সোনালি আস কেন যে বারবার আমাদের সব কাজ আটকে আটকে যায় কোনো কিছুই সহজ হ্যালো দাদা একটা বেওয়ারিশ লাশ পেয়েছি মুখ চেনার উপায় নেই কে ঠিক আপনি যেমন বলেছিলেন তেমন এইবার নাটক চমবে দাশগুপ্ত পরিবার জয়ের মৃত্যুর খবর পাবে আর তাদের চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জনের জন্য দেখতে পাবে জয়ী দাশগুপ্তের লাশ সকালে আবার কে গান গাইছে হ্যাঁ সত্যি ও ছাড়া তো এত ভালো গান আর কেউ গাইতে পারে না দাঁড়া তো দেখে আসি না মন মেজাজটা ভালো নেই তো ভালো লাগছে না গান টান শুনতে দেখি বারণ করে আসি রাধা রানীকে আমরা তোমার সেবার দাসী